হুড়ুক করে এইদিকে চলে আশীর্বাদ ধন্য শ্রী শ্রী মায়ের এই জয়রামবাটি এবং কামারপুকুর সমস্ত বাঙালির দর্শনীয় স্থল হওয়া উচিত। সারা বিশ্বে এই আমাদের ভারতবর্ষের যে সংস্কৃতি, বাঙালির যে সংস্কৃতি, সেটা পরিচয় পেয়েছে রামকৃষ্ণ মিশনের মাধ্যমে। সুতরাং রামকৃষ্ণ মিশনের সেই যে পুণ্যভূমি, মায়ের জন্মস্থল জয়রামবাটি এবং কামারপুকুর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থল, সমস্ত বাঙালির কাছে দর্শনীয় স্থল হওয়া উচিত। আজ আমরা অনেক দূর থেকে ছুটে এসেছি এই জন্যেই যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রী শ্রী সারদামণি মায়ের যে জন্মস্থল, সেখানে অষ্টমী পুজো দেখব। এই মহাষ্টমী পুজোর পুণ্যলগ্নে সমস্ত বাংলার জনগণ উদ্বুদ্ধ হয়ে উঠুক, মায়ের আশীর্বাদ লাভ করুন এবং মহামারী দূরে যাক, বাংলা আবার ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠুক, শান্তিতে সুখে সকলে পরিপূর্ণ হোক, এই আশীর্বাদ, এই প্রার্থনা মায়ের কাছে কামনা করি। এই যে মায়ের এখানে যে পুজো হচ্ছে, এই পুজো দেখা একটা সৌভাগ্যের ব্যাপার। তার কারণ হচ্ছে মায়ের এই পুজো, এই যে মহাষ্টমী পুজো, এটা আমরা কলকাতার লোক, কলকাতাতে তো শহরে ভীষণ জাঁকজমক করে হয়, কিন্তু এখানে যে সরল সাদাসিধাভাবে, হ্যাঁ, শ্রদ্ধাপূর্ণভাবে মহারাজা যে পুজো করছেন, সেই পুজো আমাদের অনেক ভালো লেগেছে এবং সেই পুজো দেখার জন্যে আমার যে প্রাণ চাইছিল সেটা পূর্ণ হলো। তার জন্যে আমি এই মায়ের আশীর্বাদে, হ্যাঁ, আমি পেয়েছি, হ্যাঁ, সেটা আমার খুবই ভালো লেগেছে এবং সুন্দর লেগেছে। এই পুজো এত সুষ্ঠুভাবে হচ্ছে, এটা খুব সুন্দর দেখতে লাগছে এবং ভালোও লাগছে। আমি কলকাতা থেকে আসছি, আমার নাম শ্রী কালিদাস বিশ্বাস, আমি এয়ার ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত ম্যানেজার। হ্যাঁ, অনেক দিন ধরে আশা করছিলাম আসবো এখানে, হ্যাঁ, তাই আদিন্য হয়েছে। সেজন্য আমি মায়ের কাছে, হ্যাঁ, আন্তরিকভাবে, বিনীতভাবে তার আশীর্বাদ প্রার্থনা করছি। Thank you.